নমস্কার। রাত্রি এখন একটা বাজে। আজ সকালবেলায় আমি একজন কলকাতার অন্যতম নামী ডাক্তার তাকে ফোন করেছিলাম গলার জন্য। এখন দেখো না গরম না ঠান্ডা, কলকাতায় তো এরকম নয়, মানে মাফলার সোয়েটার কিছু পরতে হচ্ছে না। হয়েছে বাজি ফাটানো? কালী পুজোর রাত শেষ হয়েছে? চুপ করে বসে থাক, আর আগুন দিতে হবে না। তো ডাক্তারবাবু আমাকে বলছিল কি এত হঠাৎ গলার প্রবলেম, তুমি তো ভালোই সব ঠিক থাকে। জানালাম শো চলছে, ঠান্ডা না গরম সব মিলিয়ে মিশিয়ে। তো আমাকে শুনে বলছিল বাপ রে বাপ, কোথায় শো তোমার? উনি খুব বড় ডাক্তার, আমাদের সোহামের যখন একটা কানে প্রবলেম হয়েছিল উনি ঠিক করেছিলেন। বাংলা সিনেমায় অনেকেই তার কাছে যাতায়াত করেন, রিসেন্টলি চিরঞ্জিত দাও গিয়েছিলেন, তো আমার দাদা বন্ধু। আমি বললো আলম মেদিনীপুরে কালকে শো ছিল, তার আগে বাগুইহাটি ছিল, আজ মেদিনীপুরে দুখানা শো আছে, আগামীকাল বেথুয়া ডাওরি আছে, তারপরের দিন আমাদের শো আছে পানাগড়ে। বলে এত জার্নি করো? আলাম হ্যাঁ দাদা করি। অনেকে অবাক হয়ে যায়, 20 বছর ধরে করছি। 2004 সালে প্রথম আসি মেদিনীপুর শীতকালে শো করতে চিরঞ্জিত দার সঙ্গে, তার মানে এই বছর মিলিয়ে 20 বছর কমপ্লিট হয়ে গেল। কি করে সম্ভব? আমি বলি আমি তো চেয়েছিলাম, আমি চেয়েছিলাম আমি মানুষের মাঝখানে যাব, মানুষের সামনে অভিনয় করব, মানুষের ইমোশান তাকে ফেরত দেব। আপনি যেরমভাবে হাসেন, আপনার দুঃখ হলে যেরম কান্না হয়, আপনার যেরম জীবনে রাগ আসে, সবগুলি আমরা অভিনয়ের মাধ্যমে আপনাকে ফেরত দিই। একটা মানুষ বলে অভিনয় কাকে বলে? একটা বাচ্চা ছেলে টাকা চাইল, তার বাড়ির সংসারের অবস্থা আমরা জানি না, আমরা বলি স্বভাব, স্বভাবে চাইছে, ভিক্ষে করছে স্বভাবে। সেটাই যখন সিনেমায় মানুষ দেখে কাঁদতে থাকে, তাই না? রাহা কি কষ্ট। তো আমার বাড়ি কলকাতা থেকে আপনাদের বাড়ি কলকাতা থেকে কত? প্রায় 140 কিলোমিটার দূর টুর হবে। আমার বাড়ি কলকাতা থেকে কিন্তু 75 কিলোমিটার দূরে, বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার আরবেলিয়া গ্রাম, খুব বর্ধিষ্ণু একটি গ্রাম, বাংলাদেশ বর্ডার থেকে 7.5 কিলোমিটার পিছনে। তো সেইখান থেকে আমি কলকাতা এসেছিলাম 1996 সালে। বাবা আর আমি কলকাতায় ঢুকতে পারিনি, আত্মীয় স্বজন সবাই কলকাতায় থাকে, অবস্থা আমাদের অতটা ভালো ছিল না, যদিও খুব বড় বাড়ির ছেলে আমরা। বাবা সাধারণ চাকরি করত, আমি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছিলাম, এবং আমার স্বপ্ন ছিল একটাই যে আমাকে মিঠুন চক্রবর্তীর মতো অভিনয়, মানে ওরকম স্টার হতে হবে। তখন ওই সব ভাবতাম, কুমার শানুর মতো গান গাইব, কিছু না হলে, মানে অভিনয় জগৎ তো বিরাট ব্যাপার, কারা সব কাজ করে, উত্তম কুমারের দেশ, ছবি বিশ্বাস, হ্যালো পাহাড়ি সান্যালের দেশ, কিশোর কুমারের দেশের আমি মানুষ, আমার কি করে হবে? তো 96 সালে 97 সালে এক বৃষ্টির দিন জুলাই মাসে আমি স্টুডিওতে গেলাম যে কি জিনিস টালিগঞ্জ একবার দেখবো চোখ দিয়ে। বিশ্বাস করুন প্রসেনজিৎকে চুল আঁচড়াতে দেখে না আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল, কি দেখতে, আমার এখানে হবে কি করে, এ তো গ্ল্যামারের জগৎ, আমি একটা গ্রামে। হ্যাঁ আরও জোরে দাও যাতে চোখের ডাক্তার সব টাকাটা নেয়। এই কমা, এই আমাকে দেখা যাচ্ছে না, কমা, কি গরম এই আলোটা, ডিম রাখলে সেদ্ধ হয়ে যাবে। আবার কে রে কোথায় বসে আছে রে আলোর লক্ষ্য? ওই আরে তোর সামনে কিছু থাকলে কি হাত নাড়ানো একটু অভ্যেস আছে, কম কর। তো তারপরে 2000 সালে আমি ঠিক করলাম, 99 সালে, যে টালিগঞ্জের ফুটপাতেই মরে যাবো একদিন, কিন্তু এই জগৎ ছেড়ে কোনোদিন যাব না। তো অভিনয় জগতে তো এত চট করে সুযোগ পাওয়া সম্ভব নয়। তো তার তখন আমি যখন ছোটবেলায় ছিলাম 90-এর দশকে, 92, 93, 94 ভাবতাম যদি কিছু না হয়, তখন কুমার শানু ফাটিয়ে দিচ্ছে সারা বিশ্ব, বম্বেতে নাম করা মানে পৃথিবীতে নাম করা। তো সেই আমার যদি কিছু না হয় তাহলে আমি গান গাইব, কোথায় গাইব, স্টেজেতে গাইব, হোটেলে গাইব, বারেতে গাইব, না হলে ট্রেনেতে গাইব। ট্রেনেতে গান গাইতে ওঠে না, নানা রকম গান শোনায়, অনেক সময় রাত্রিবেলা অনেকে ফিরতো, ফেরার সময় বলতো এই গানটা শোনান না, শোনালে ওদেরকে 20 টাকা 50 টাকা দিত। আমি ভাবতাম বাহ আমার প্রফেশন হয়ে যাবে, আমি আত্মীয় স্বজনের সাথে দেখা করবো না, ওদের লজ্জা লাগতে পারে, কিন্তু আমি এই জগতে থাকবো। কিন্তু ভগবান এত মহান, আমাকে কিন্তু সুযোগ করে দিল টালিগঞ্জে। 2000 সালের 1 জুন আমি প্রথম টালিগঞ্জে প্রফেশনালি অ্যাক্টিং করলাম, টাকা পেলাম, অভিনয় করলাম, টাকা দিল, খেতে বাবা বললো 3 বেলা খাওয়া মানে তো আরও 100 টাকা, আমাকে 200 টাকা দিল, দিয়ে বললো আমার কেরিয়ার শুরু হলো ঠাকুরের নাম নিয়ে। সেই কেরিয়ার আর 24 বছর, সামনের বছর 25 বছর হয়ে যাবে, আমি কখনো ভাবিনি একটা সাধারণ ঘরের ছেলে হয়ে। এরম মাঠেতে আমি অনেক ফাংশন দেখেছি, আমার অভ্যেস আছে, কে করলেন এইটা,
একটা তো আমার বাবা মার আশীর্বাদ, আমার বাবা পৃথিবীতে নেই, চলে গেছেন 2007 সালে। সে নিশ্চয়ই ভগবানকে গিয়ে বলেছে যে আমার ছেলেটার চেষ্টা আছে, অনেক কিছু করেছে জীবনে একটু সুযোগ পাওয়ার জন্য, একটু দেখুন। মায়ের আশীর্বাদ আর ভগবান, ভগবান আশীর্বাদ করবেন আমি তো দেখতে পাচ্ছি না তাকে, ভগবান কি করে করবেন? ভগবানের সাথে তো আর আমার দেখা হয় না, আমি তো রামকৃষ্ণদেব নই যে মা এসে দেখা দেবেন আমাকে, আমি তো তৈলঙ্গ স্বামী নই যে শিবের সঙ্গে আমি সঙ্গ করতে পারবো। তাহলে আমার ভগবান কোথায়? আমার ভগবান সেইখানে, যারা রাত্রি 1টার সময় তার হয়তো ওষুধটা খাওয়া হয়নি, বাড়ির কাউকে খেতে দিতে হবে, নিজের খিদে পেয়েছে, তারপরেও এখানে মাঠ জুড়ে বসে আছে যে বিশ্বনাথ আমাদের এখানে আশ্চা দিয়ে কালী পুজো উপলক্ষে অনুষ্ঠান করতে, আমি তার অনুষ্ঠানটা দেখব। এই ভিজে মাটিতে প্লাস্টিকের উপরে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে মশার কামড়ের মধ্যে, তারাই আমার ভগবান। আপনাদের পায়ে আমি প্রণাম করি। এই যে হাততালিটা দিলেন, এটাই প্রথম, এটাই শেষ, কাউকে হাততালি দিতে হবে না। কথাটার মানে হচ্ছে করতালি, তালি ভালো হলে তবে কর দেবেন, আগে ভালো কিছু করি তারপরে কর দেবেন। দেখুন, আমি এখন পরিশ্রম করব, শুরু করে দিয়েছি, এই পরিশ্রমের জন্য আমি পারিশ্রমিক নিয়ে এসেছি। আপনি মনে করবেন আপনি বিয়ে বাড়ি নিমন্ত্রণ খেতে গেছেন, 500 টাকা দিয়ে জিনিস দিয়েছেন, পুরো মালটা খাসির মাংস দিয়ে আর মিষ্টি দিয়ে তুলে নিতে হবে, যেরকম আমরা করি। অনেক বাবা বলে ছোট ছেলেকে, হ্যাঁ রে তুই মাংস খাইছিলি? বলে না বাবা ফুচকা খেয়েছি। বলে চায় ফুচকা খেলো, 30 টাকার মধ্যে ছেড়ে দিল। সেই রকম ভাববেন। আমি বাংলা সিনেমায় নায়ক হতে এসেছিলাম, নায়ক হবো না কেন? মিঠুন দাকে থেকে বড় হয়েছি, চিরঞ্জিত দাকে থেকে বড় হয়েছি, প্রসেনজিৎ চ্যাটার্জিকে থেকে বড় হয়েছি, তাপস পাল তার মতো আমার গাল, তাদের থেকে আমি বড় হয়েছি, আমি নায়ক হবো। কিন্তু মুশকিল হচ্ছে আমার এটা এত উঁচু, এই দিয়ে নায়ক হয় না। সাউথ ইন্ডিয়াতে নর্থ ইন্ডিয়াতে হয়, এখানে হয় না। নায়কটা ছিপছিপে চেয়ারা হবে, আর নায়ক নায়িকা হতে গেলে খাওয়া দাওয়া ভীষণ দরকার। ওরা ভীষণ কম খায়, ওদের সব রুটিন আছে, তাকে ডায়েট বলে। ও আপনি আমি করতে গেলে মাথা ঘুরে ওইখানে পড়ে থাকবো, আর তাছাড়া আমি খাবো না কেন? এই যে নতুন আলু উঠেছে, আলুর দম কি স্বাদ বলুন তো, ও ফুলকপি আহা, খাসির মাংস, হাঁসের ডিম, এইসব ছেড়ে কখনো চেহারা রাখে? আমার দরকার নেই, আমি কমেডিয়ান আছি, আমি ঠিক আছি। কিন্তু তারপরেও আমার আনন্দ লাগে যে মানুষ এইভাবে দেখছে। এখানে বসা কত কষ্ট, তাই না? এই যে ঠান্ডার মধ্যে বসে থাকা, তাছাড়া দেখবেন দুপুরবেলা কি খেয়েছে, কেউ কেউ মাঝে মাঝে আবার ছেড়ে দেয়, সেটা জানা যায়। বাপরে বা, অনেক কিছু পেলেও চেপে চুপে বসে থাকতে হবে, উঠে গেলে সিট চলে যাবে। আমি তো বুঝি, আমি তো করতাম ফাংশন, যেতাম তো দেখতে, তাই আপনাদের আনন্দ দিতে আছি। এরপরেও অনেকে বাড়ি চলে গেছে, বলছি কি, হ্যাঁ লাইটটা বাড়িয়ে যা, টুকুস টুকুস করে বাড়াচ্ছে, টুকুস টুকুস করে বাড়াচ্ছে। হ্যাঁ, আমি আগে যদি জানতাম না, আমি আয়না নিয়ে আসতাম, পিছন করে গাইতাম, এর মধ্যে ধরে রাখতাম, আপনারা দেখতেন আমাকে। হ্যাঁ, তোর ফুলসজ্জিতে দেখলাম আলো জ্বালাবো রে, বিয়ে হয়ে গেছে, ওর প্রেম চলছে, ও টিকবে না, তুই লিখে রেখে দে, ও মেয়েও পালিয়ে যাবে। তো এরপরেও অনেকে বলেছে যে কি হয়েছে বিশ্বনাথ আসবে, তা কি হয়েছে, ওই তো এক মোটা বিশ্বনাথ, ও আর কত দেখবো, এই তো সিনেমা করছে, টিভিতে করছে, এ করছে, একটা বড় ভুঁড়িয়ে আছে, মাথা চুল কমে যাচ্ছে, গাল আছে, তারা মিস করলো ফাংশন। কি ভালো গান গাইলো আমার ভাই উদিত নারায়ণের। হ্যাঁ, তো চেষ্টা করছি আপনাদের আনন্দ দেওয়ার, ঠিক আছে? তো আর এইদিকেই মনে হয় মেয়েরা আছে, আমি এদিকেই গাইবো। আমাকে অনেকে বলে যে বিশ্বনাথ তোমাকে কমেডিয়ান বলে তোমার খারাপ লাগে না, তো আমি বলি না লাগে না, কেন বাংলাদেশে যত কমেডিয়ান জন্মেছে এত কমেডিয়ান সারা পৃথিবীতে নেই। তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, নিপতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, তরুণ কুমার, রবি ঘোষ, অনুপ কুমার, চিন্ময় রায়, বর্তমানে পরাণ বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখার্জি, খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিক কমেডি করে, করে তো, আমিও করি, কারণ আমার সাদা মনে কোনো কাদা নেই, আমার সব ধবধবে ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে বাংলা সিনেমায় আমি অনেক সম্মানের জন্য এসেছিলাম, কিন্তু আপনারা বলতে পারবেন আমি সব থেকে বেশি কোন হিরোর সঙ্গে ছবি করেছি? জিৎ। আমি জিতের সাথে 15টা সিনেমায় পাঠ করেছি, সব ছবিতে দেখবেন আমাকে মারছে। প্রথম সিনেমা দেখুন ক্রান্তি, সেই ছবিতে আমাকে গাড়ি এলো, চেপে দিল, রক্ত বার করে দিল, কোথায় দিয়ে চলে গেল, জিৎ স্বস্তিকার সঙ্গে প্রেম করলো। তারপরে আমি সিনেমা করলাম জিতের সাথে ফাইটার, আইসক্রিমওয়ালার পাঠ করেছিলাম, জিৎ বললো এটার নিচে কি আছে, বলে এক লাথি মারলাম জলে। তারপরে আমি একটা ছবি করেছিলাম জিতের সাথে, সিনেমার নাম 100% লাভ, কি করে কোয়েলের দাদুর চোখ এড়িয়ে, ওদের বাড়ি এড়িয়ে জিতের সাথে কোয়েলের দেখাবে, সারাক্ষণ আমি ছুটছি, ট্রেন লাইন ধরে সব ছুটছি, তাতে জিতের সাথে কোয়েলের প্রেম হলো, সব কিছু হলো,
আমার কিছু হলো না, আমি ঠনঠনে গোপাল। এবং জিৎ আর কোয়েল দুজনে মিলে গান গাইলো কি 100% লাভ 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 লাভ, আর পুরো ছবিটা করে আমার কি হলো, লোকসান 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 লোকসান। পরে একটা সিনেমা করলাম, সিনেমার নাম আবারা। জিৎ কি করলো, আমার বাবার ফুলসজ্জার আংটিটা দিয়ে ছেড়ে দিল। আমি কিন্তু প্রথম সায়ন্তিকাকে দেখেছিলাম, বলেছিলাম কি ওই দেখ সাজানো বাগান, ও বলেছিল বেড়া দেওয়া আছে, তো বেড়ার মধ্যে তুই থাক, আমি কেন থাকবো। তো এই এই বাতে নেই, ছুঁড়ে ফেলে দিল, ওর থেকে পড়বি না, এত দূর যাবি। তো তারপরে আমি জিতের সাথে ছবি করেছিলাম বস। বস সিনেমা আমার জীবনে বিরাট একটা কাণ্ড, কেন আমি ফার্স্ট টাইম বম্বে গেলাম, মুম্বাই, যাকে সবাই বলে মুম্বাই, এবং বম্বে কখনো দেখিনি। অমিতাভ বচ্চনের বাড়ি, শাহরুখ খানের বাড়ি, মিঠুনদা গিয়েছিল, কুমার শানু, কিশোর কুমারের বাড়ি, সঞ্জয় দত্ত, বম্বে ঘুরে বেড়ালাম, শুটিং শুরু হলো। বসেতে জিৎ আমার বাড়িতে এলো, আমি বললাম তুই আমার বাড়িতে এসেছিস, খা থাক, তোকে আমি একটা চাকরি জোগাড় করে দিচ্ছি। জিৎ কিচ্ছু করলো না, ঠাস করে আমার গালে একটা চড় মারলো, মেরে বললো 5 টাকার ক্যাবলা নয়, আমি 20,000 কোটি টাকার বিল্লা হতে এসেছি। তা তুই হতে এসছিস, তুই হন আমার বাড়ি কেন এসছিস, কালকে যদি আপনার এখানে কেউ এসে বন্দুক বার করে বলে এখানে রাজ করতে এসছি, আপনি থাপড়ে টোটো ধরেই দেবেন। আমার ইচ্ছে হয়েছিল জিৎকে দিয়ে একটা ঘুরিয়ে, কিন্তু জিতের এখানে বাইসেপ, এদিকে ট্রাইসেপ, এদিকে সিক্স প্যাক, আমার ফ্যামিলি প্যাক, আমি মারবো কি করে। তারপরে আমি দেবের সাথে একটা ছবি করেছিলাম, কি সিনেমা, লে ছক্কা। ছবিতে দেখুন আমার রাজ চক্রবর্তী ডিরেক্টর ছিল, আমাকে একটা ফিন ফিনে ফতুয়া পরিয়ে একটা ধুতি পরিয়ে, কি ঠান্ডা পড়েছিল সে বছর, আমাকে ছেড়ে দিয়েছে, রাত্রে শুটিং হচ্ছে, হাওয়া ঢুকছে যে আপনি ভাবতে পারবেন না। আমি ভাবছি যা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে ফেরত নিয়ে যেতে পারবো না। তারপরে ছবি করলাম দেবের সাথে পাগলুটু, কথায় কথায় রজতবু দত্ত বলে মেরে বালি সভা দিয়ে দেবো। তো তোর বালির গোডাও না যে তুই চাওয়া পড়ে বসতাম, আমি কেন চাওয়া পড়তে যাবো, বলে দেবের বাবাকে আর আমাকে তুলে ধরে নিয়ে চলে গেল কোথায়, দুবাই। আমরা দুবাই থেকে 5 দিন আমাদের আটকে রেখে দিয়েছিল, আমাদের এক জামা, এক প্যান্ট, আরও একটা জিনিস এক ছিল, শ্মশানে বলতে পারবো না, ওই জিনিস এক পরে থাকা যায়, চুলকে চুলকে মরি একদম, কি অবস্থা আমার। এই এখানে যেমন এই পোকা যে যে জায়গায় ঢুকছে, আমি তো চুলকাতেই পাচ্ছি না, লোকের সামনে উচিত হবে না, ওইগুলো পোকাগুলোও জানে এমন জায়গায় যাওয়া হাত দিতে পারবে না। তো তারপরে ছবি করলাম রংবাজ, এই শহরের সব থেকে বড় রংবাজ, ওদিক থেকে রজতবু দত্ত লাথি মারে, খরাজ মুখার্জি ধরে, খরাজ মুখার্জি লাথি মারে, রজতবু দত্ত ধরে, আমি ফুটবল। সিনেমা করলাম শুধু তোমারই জন্য, সবারই কি সুন্দর ড্রেস, শ্রাবন্তীর, সোহমের, দেবের, মিমির, আমার লুঙ্গি আর গামছা, বাইকের পেছনে যাচ্ছি, যত বলি হাওয়া ঢুকে যাচ্ছে রে, কেউ শোনে না। আর জামাই 420, ওতে তো আমাকে মন্দিরের ঘন্টার মতো বাজিয়েছে সবাই, এত মান মেরেছে। ওই ছবিতে আমাকে বলেছিলেন নুসরাতের সাথে আমার প্রেমের দৃশ্য আছে, আর আমার নুসরাত হেভি লাগে, আমার বাড়ির লোক জানে না সেটা, ভাল লাগে আমার খুব, কিন্তু কি মান মারলো সবাই মিলে আমাকে। আর একটা সিনেমা করার কথা বললে একটা স্কুল দাঁড় করিয়ে দিতাম, আমার কপাল এইরকম। এখন আমার ছেলেপিলেরা বলে বাড়ি থেকে বেরিয়ে যে বাবা, তখন কোনো আর্টিস্ট যায়, কোনো সিনেমা আর্টিস্ট, সিরিয়াল আর্টিস্ট যায়, লোকে বলে ওই তো এটা কে যাচ্ছে, ওইটা সিনেমা করে, ওইটা সিরিয়াল করে, তোমাকে দেখলে বলে এটা বিশ্বনাথ যাচ্ছি, তোমাকে এরম করে কেন বাবা। আমি তখন বলি যে বাবা, লোকের কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, গয়না আছে, যদি কিছু না থেকে থাকে সে হলো এক মুখ হাসি, আর আমি সেটা মানুষের মুখে তুলে দিতে ভালোবাসি, আমার এটা ভালো লাগে, থ্যাংক ইউ। তো আমার একজন ভগবান আছে হাসির জগতে, যাকে আমি ঈশ্বর বলে মনে করি, তার নাম কিশোর কুমার গাঙ্গুলী, জোরে একবার হাততালি দেবেন এই নামটার জন্য, বাঙালির বিরাট সন্তান। হাজার বছরে আর কোনো দিন আসবে না এই কিশোর কুমার এই গ্যালাক্সিতে আসবে না, এর মতো সিঙ্গার, এনার মতো লেখক, এনার মতো সুরকার, এনার মতো অ্যাক্টর, এনার মতো কমেডিয়ান আর আসবে না। সেই কিশোর কুমারের একটা কমেডি গান গাইছি, গাইছি গাই, কেউ হ্যাঁ বলছেন না, না বোধহয়। এই শোনো, তোমাকে ও টিকিট চেকার বলেছে, বলছে আমি কোন অ্যাঙ্কারটা থাকবে, বলছে যে টিকিট চেকারের মতো, মানে এই এই বলেছে, আমি ওকে বুঝে নাও, আমি জানি না বাবা, দাদা সবার সামনে লাইভ চলছে, আমি টিকিট চেকার, তুমি গেলে ওর টিকিট চেকারের উপরে খুব রাগ, হ্যাঁ ধরত। তো বলছে দাদা ওকে দেখলে আমার টিকিট চেকারের কথা মনে পড়ে, বিনা টিকিটে বাড়ি যায়, হ্যাঁ রোজ বিনা টিকিটে বাড়ি, হ্যাঁ ওই জন্য ও আধার কার্ড ছাড়া ভারতে। চলো সিংহ নাম তার সিংহ, হিমনয় তবু অশ্ব সিংহ, সিংহ নাম তার সিংহ, সিংহ নাম তার সিংহ, হিমনয় তবু অশ্ব সিংহ, সিংহ নাম তার সিংহ, হিমনয় তবু অশ্ব সিংহ।
সেবাশ্রী সঙ্গের পক্ষ থেকে সকল সদস্য দাদা ভাইদের আমন্ত্রণে সাড়া দিয়ে চলচ্চিত্র জগতের আমাদের সবার প্রিয় কমেডিয়ান নায়ক আমাদের সবার প্রিয় বিশ্বনাথ বসু মহাশয় মঞ্চে উপস্থিত হয়েছেন। তো চলুন ওনাকে সুন্দরভাবে বরণ করে নেব, আমরা সুন্দরভাবে বরণ করে নেবেন। আমাদের সঙ্গের পক্ষ থেকে সর্বপ্রথম পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শুভেন্দু শেখ দাদা ভাই। একবার জোরদার হাতের তালি চাইব সবাই মিলে, হাতের তালি খুব কঞ্জুসি করছে দাদা, মঞ্চে রয়েছে, হ্যাঁ একদম কথা বলবো না, চলুন। হ্যাঁ, এরপর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের ক্লাবেরই অন্যতম সদস্য উত্তম ভূঁইয়া দাদা ভাই। একবার জোরদার হাতের তালি হবে সবাই মিলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, চলো থ্যাংক ইউ ভেরি মাচ। বলি এবার একটু হিন্দি গানে যাব, ইংরেজিতে একটা কথা আছে, টু অ্যারেঞ্জ দ্য টপ ইজ ভেরি ইজি বাট টু স্টে দেয়ার ইটস ভেরি ডিফিকাল্ট। তুমি একটা জায়গায় পৌঁছতে পারো কিন্তু তুমি একটা জায়গায় থাকতে পারবে কিনা সেটা কিন্তু কেউ জানে না। এখন আমার সবসময় মনে হয়েছে যারা দীর্ঘদিন ধরে এই পৃথিবীতেও বেঁচে আছেন তাদেরও কিন্তু কোথায় একটা ঈশ্বরের আশীর্বাদ আছে। সিনেমা জগতে তো প্রতিনিয়ত মানে অনিশ্চয়তা, চারটে ছবি না চললেই কিন্তু আপনি আউট। আমরা কত নায়ককে দেখেছি তাদের আর দেখি না, তাই না? কিন্তু কিছু মানুষ থেকে যে রয়ে গেছে তিন দশক ধরে পাঠ করছে, যেমন সালমান খান, ভাবা যাবেন একসময় কিন্তু একদম অ্যাক্টর হিসেবে কেউ পাত্তা দিত না, আজ বোম্বে ইন্ডাস্ট্রিতে স্ট্যান্ড বাই সুপারস্টার এত বছর ধরে ভাবার বাইরে। তো সালমানের ছবি দিয়ে শুরু করবো, 90 দশক আমার বড় হওয়ার দশক, আমার প্রেমের দশক। 90 সালে আমার খুব প্রেম পেত, 92-93 যেমন আমাশায় কুনকুন করে পেট বারবার পায়, আমার প্রেম পেত, নিজেকে মনে হতো আমি শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, আমার সামনের বাড়ি মেয়েটা কাজল। তো এটা পোকা সে তো সালমানের গান দিয়ে শুরু করছি, চলো। আরে সর কি জো সর সে বো ধীরে ধীরে,
अरे पागल हुआ रे मैं धीरे धीरे, अरे सर की जो सर से वो धीरे धीरे, अरे पागल हुआ रे मैं धीरे धीरे, तेरी चुनरिया वो धीरे धीरे पागल हुआ मैं धीरे धीरे, सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ मैं धीरे धीरे, तेरी चुनरिया দাদাকে আমি ডেডিকেট করবো পরের গান। বলছি সলমান খানের ছবির গান গাইছি, এটা শাহরুখ খানের না গাইলে হবে, সেও তো আমাদের 90-এর দশকে বলেছিল যখন আমাদের প্রেম প্রেম ভাব কি বলেছিল, কবির না কৌ চাগি রে প্যার করনে ওয়ালা, কবির না কৌ চাগি রে প্যার করনে ওয়ালা, কবির না কৌ চাগি রে जल जाएंगे हम उसी पर साथ में बिताएंगे, शाम सहल मेरे यारा। कोई ना कोई चाहिए प्यार करने वाला, कोई ना कोई चाहिए हमसे मरने वाला, একটা হিরো কি বললো একটা ডায়লগ দিয়েছিল, আরে আরো গ্যারো মে কাদম থা মুঝে তো অপনো নে লুটা, মেরি কিস্তি ডুবি বাঁ পর যা পানি কম থা। অজয় দেবগান সেও আমাদের বিরাট হিরো ছিল, তাই না?
আমাদের প্রেম করতে সাহায্য করেছিল, অসাধারণ ছবি করেছিলো, ঠিক আছে তো বৌদি ভালো তো, সেও একটা প্রেমের ছবি করেছিল দিলওয়ালে, কি বলেছিল, সত জনম মে তেরে মে সাথ রহুঙ্গা সত জনম মে তেরে মে সাথ রহুঙ্গা মর ভি রকম তুঝে জনম মে তেরে মে সাথ রহুঙ্গা মর ভি গয়া তো মে তুঝে করতা রহুঙ্গা প্যার। প্রেমে পড়লাম জানেন, প্রেম হলো, একটা মেয়েকে চিঠি দিলাম, তখন তো আর হোয়াটসঅ্যাপ ছিল না, মেয়েদের সাথে মেশাও এত সহজ ছিল না, তো মেয়েটা আমার সঙ্গে দেখা করতে আসছিল, যেদিন দেখা করতে এলো আমি ওকে চিঠিতে দিয়েছিলাম, ওর বাবাও এলো দাদাও এলো, দিয়ে আমাকে এমন কাঁচা কাছিল, এত কাঁচা কোনো ধোপা বাড়িতেও হয় না, আর আমি চিরকালে একটু মোটাছোটা, মারপিট অত করতে পারি না কারোর সঙ্গে, গান সিনেমা এইসব নিয়ে ইন্টারেস্ট বেশি আমার, তো আমি খুব রেগে গেলাম, আমার বন্ধুরা বললো আমাদের ডাকলি না কেন, আমরা গিয়ে ফাটিয়ে দিতাম ওর দাদাকে, ওর দাদাকে মারতে পারতো না, ও দাদার আরও বন্ধুরা ছিল আমার বন্ধুদের ফাটিয়ে দিত, কিন্তু আমাকে একজন বলেছিল কখনো রাগ হলে বাথরুমে ঢুকে যাবি, আর বাথরুমের আয়নাতে ওই লোকটার মুখটা ভাববি, দিয়ে বলবি ওই, দিয়ে আয়নাটা ঠিক তিন চার ইঞ্চি আগে যত পারবি ঘুষি ওই মুখটা মনে করে করবি, লাগি দিবি, আর মনে মনে কি বলবি, নিজেকে বলবি তুই ছোট নস, কি বলবি, জি হা ময় হু খল্লায়া। इस प्यार की मुझको क्या खबर, इस प्यार की कहां लायक हूं मैं, नायक नहीं कल नायक हूं मैं, जुल्मी बड़ा दुखदायक हूं मैं, इस प्यार की मुझको क्या खबर, इस प्यार की कहां लायक हूं मैं। মেয়েটা শুনে খুব দুঃখ পেয়েছিল, মেয়েটা শুনে খুব দুঃখ পেল, দিয়ে আমাকে বললো আমি না তোমার প্রেমে পড়েছি, তোমাকে আমার দাদা বাবা মেরেছে, আমার খুব খারাপ লেগেছে, দিয়ে আমি বললাম আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আমি তোমার সঙ্গে দেখা করব, দেখাও করলাম আমরা একটা ছোট্ট খালের পাশে, তারপরে মেয়েটা আমাকে বললো তুমি তো খুব ভালো গান করো শুনেছি, তো একটা গান শোনাও, আমি তখন বললাম তোমার বাবা দাদা আসবে না, তো বললো না, তখন গাইলাম কি গাইলাম, मैं तुझको भगा लाया हूँ तेरे घर से, तेरे बातों के डर पे, तेरे बातों के डर पे जाऊंगा तुझे लेके मैं तो सबकी नजर से, तेरे बातों के डर पे, तेरे बातों के डर से तुम तुझको भगा लाया हूँ तेरे घर से, तेरे बातों के डर पे, तेरे बातों के डर पे जाऊंगा तुझे लेके मैं तो सबकी नजर से, तेरे बाप के डर से, तेरे बाप के डर से तेरे কিন্তু মেয়েটার বিয়ে হয়ে গেল, মেয়েটার বিয়ে হয়ে গেল, কারণ আমি তখনও কিছু করি না, আমি তখনও সবে কলেজে ঢুকেছি, ও সুন্দরী ওর বিয়ে হয়ে গেল, ওর বাবা ভালো ছেলে পেলো বিয়ে দিয়ে দিল, আমার মনে হলো জীবনে আর কখনো প্রেম করবো না, হেভি আঘাত বিরহ যন্ত্রণা, কিন্তু স্কটিশ চার্চ কলেজে যখন ঢুকলাম, যখন কলেজে এলাম আমার বান্ধবীদের দেখে কি সুন্দরী, কি তাদের ড্রেস, তাদের দেখে আমার তখন একটা গান পেলো, কি গান পেলো, ছবি কই লড়কি দেখো মেরা দিল দিবানা বলে, আরে 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 আও সারা না ইয়ারা জুম জুম কে হাওয়া, আরে 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 মুঝ কো লো ফাতি গচ বানিয়া হা, মুঝ দিল লুটাতি সিন্দে কানিয়া হা, মানি না কেনা পাগল মস
मस्त बवन साथ लिए वो अरे 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 जब भी कल के देखो मेरा दिल दीवाना वो अरे 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 गाऊं का राता यार चुन चुन को आऊंगा अरे 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 मेरी कोई मंजिल न मेरा कोई ठिकाना मैंने तो यारों सीखा कांटों से दिल लगाना उल्फत पर नजर आना बूंदी ने मैं आजमावे कदमों में है दमाना कोई न कोई चाहिए प्यार करने वाला कोई न कोई चाहिए हमसे मरने वाला दिल जल उठाएंगे বিয়ে হলো ভাবলাম সারা জীবন প্রেমে কাটবে কিন্তু এখন সারাদিন এই খাটনির পরে বাড়ি যখন যাই বউ কোনো কথা বললে একটাই গান গায় কি জানেন কুছ না কহো কুছ ভি না কহো তারপরে বউ হবে এবার আরো কিছু বলবো তখন একটাই সাউন্ড বেরোয় গানের আমার কি বলুন তো বুঝতে পারছেন সংসারে কি অবস্থা কেমন লাগছে এই থ্যাংক ইউ ওদের জন্য জোরে হাততালি এই এটা বন্ধ কর না পাচ্ছি না কি লাইট নিয়েছিস রে তোকে কে পেমেন্ট কম দিয়েছে যে আর্টিস্টকে একদম পুড়িয়ে দিবি তো এই যে আপনাদের ভালো লাগছে আপনারা বলছেন এটা কিন্তু সত্যি কথা পৃথিবীতে কথা দু ধরনের হয় একটা সত্যি কথা একটা মিথ্যে কথা এই যা মিথ্যে কথাগুলোই বলবো যেটা তুমি বলো আর কি একটা মিথ্যে কথা হচ্ছে আন্তর্জাতিক মিথ্যে কথা কাকে বলে কাউকে চিনি না জানি না তার গায়ে পেঁচড়া আছে নাকি মাথায় উকুন আছে তাকে নাকি দেখা হলে বলতে হবে নাইস টু মিট ইউ আপনার সঙ্গে দেখা হয় আমার ভালো লেগেছে কেন বলবো বলবো কেন এরপরে একটা মিথ্যে কথা আছে যাকে বলে আধ্যাত্মিক মিথ্যে কথা লোকে যেটা জীবনে পায় না সেটা নিয়ে মিথ্যে কথা বলে যেমন ধরুন কারুর পাশের বাড়ি এটা বিরাট বাড়ি করেছে কিছু জানলো না বলে দেখবে যা চুরির পয়সা আজকে নিজে বানাতে পারিনি বলে চালা তাই না এই মিথ্যে কথা লোকে সব থেকে বেশি কবে বলে যখন মামাতো দাদার বউ হেভি দেখতে হয় বিয়ে বাড়িতে গিয়ে থাকে হেভি মেয়ের সাথে বিয়ে হচ্ছে হেভি দেখতে তখন তো জ্বলে যায় তখন ফুলসজ্জে রাত্রি বলে ও মেয়ের ভূগোল ভালো ওর ইতিহাস খারাপ বা ও সুন্দরী বলি ওর ভূগোল ভালো ইতিহাস খারাপ হয়ে গেল হ্যাঁ আর একটা মিথ্যে কথা আছে যদি এখানে কেউ থাকেন আমি হাত জোর করে বলছি রাগ করবেন না যা যাকে বলে রাজনৈতিক মিথ্যে কথা লোকে ভোটে দাঁড়ানোর আগে বলে জল দেবো কল দেবো ছোট রাস্তা বড় করে দেবো বড় রাস্তার উপরে আবার ভুল করে দেবো যেই ভোট মিটে যাবে কোথায় চলে যাবে আর আসবে না এবার পুংলিঙ্গ মিথ্যে কথা আছে ছেলেরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে কি মিথ্যে কথা বলে যে ছেলে বিয়ের পর বলে আমি আমার বউরে ভয় পাই না তার মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই আসলে বউকে আমরা কেউই ভয় পাই না কেন পার বউকে আমার থেকে ক্ষমতায় বেশি বলে না বাবা তোমার গায়ে কি জোর গুতো কথা লাগলে কিন্তু বউয়ের গলাকে আমরা ভয় পাই কি চেঁচান চেঁচায় বাবা যখন বিয়ে করেছিলাম তখন কি মিষ্টি ছিল মধুবালার মতো তুই কখন আসবে আগে তখন বাবা মারে বিয়ে করেছি তাদের যেই এক বছর গেল কোথায় তুমি হয়ে গেল উঠে গেল দু বছরে এই দেখো মাছ কি কিনেছো এই দেখো আমার বাবা দেখো না কিনাম মাছ কেন বাবা ছাড়া কেউ মানুষ না তিন বছর বাদে গিয়ে বলে ছি 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 আমি এক রান্না করতে পারবো না গলা চলে গেল চার বছরে আমার কপাল ফুলেছে
আমার বাঁদরের গলায় পড়েছি, আমার কি সম্বন্ধ এসেছিল আমি চলে যেতাম। আর পাঁচ বছর বাদে যা ঝগড়ায় পাড়ার লোক কিছু বুঝতে পারে না, কিরকম মেয়েদের সেকেন্ড মিথ্যে কথা, এই ছেলেদের সেকেন্ড মিথ্যে কথা। যে ছেলে বিয়ে দু তিন বছর বাদে হলে অসুবিধে নেই, চার পাঁচ বছর বাদে বলে বউকে তুমি বিশ্বাস করো আমি তুমি ছাড়া অন্য মেয়ের দিকে আমি তাকাই না, ওর মতো মিথ্যেবাদী প্রীতি মিথ্যে নেই, দু তিন বছর যেই যাবে আবার বাজার করা শুরু। এই যে আমি এতক্ষণ ফাংশন করছি, একবার এদিকে তাকিয়েছি দেখবেন এইদিকেই করছি ফাংশন, এদিকেও ছেলে দেখতে ইচ্ছা করে না, আমার একটা সিনেমা করবো রসে বসে থাকবো, আর আমার বউ বলছে যত বয়স বাড়ছে ওটা বাড়ছে নাকি আমার, তাতে আমার বন্ধুরা বলেছে সুস্থতার লক্ষণ। হ্যাঁ তো এবার মেয়েদের মিথ্যে কথায় আসি, একটা মেয়ে প্রথম মিথ্যে কথা বলে কবে, অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে। একটা মেয়ে যখন অষ্টমঙ্গলায় প্রথম বাপের বাড়ি যায় তার কাছে কে আসে, দৌড়তে দৌড়তে তার বান্ধবী আসে না, চম্পা এসছে চম্পা এসছে চম্পা, এই দেখ এইটা না নড়ছে, আমার ভারে নড়ছে নাকি এটা গন্ডগোল আছে, একটা গন্ডগোল আছে না রে। আমার একবার এরকম হয়েছিল হোটেলের খাটে, জানিস তো আমি পাশ ফিরে শুতে গিয়েছিলাম হোটেলের খাটে, অন্য কিছু ভেব না, হোটেলের খাট বলেছি ওরা কিরম করে চোখ দিচ্ছে। তো যাই হোক, এবার অষ্টমঙ্গলে যখন বান্ধবী এসে কি জিজ্ঞেস করেন, এমআই তো বাচ্চারাও হাসছে, ওই জন্য বলছি ঘুমিয়েছে কিনা একবার দেখে নেবে নালে জেলে। এবার তার মা জিজ্ঞেস করে, হ্যাঁ তো শ্বশুরবাড়ি কিরাম বুঝি, বলে জানো তোমার যা ভেবেছিলুম তা নয়, আমার শাশুড়ি আমার ননদ আমার বন্ধুর মতো, কোনোদিন হয় না, ওই এক সপ্তাহ যে বাড়িতে শাশুড়ি বৌমার ননদ একসঙ্গে থাকে ও বাড়ি কাকও বসে না চিল ওড়ে না, এবার বাড়ির মধ্যে তো সারাক্ষণ তুই চকর আমি চকর তোরা তো বড় কথা কি আই তো খা কর বেচি হয় কিনা বলুন। যে বাড়িতে শাশুড়ি বৌমা ননদ থাকে ও বাড়ির ছেলে বাড়িতে ভয় ভয় ঢোকে, বউ যদি ঢোকার পরে বলে তুমি কোথায় ছিলে, ফোন করলে না, কতবার ফোন করলে মোবাইল তুললে না, তাহলে ঠিক আছে, আর যদি গম তাহলে কিন্তু বুঝতে হবে গন্ডগোল আছে। এবার ছেলেটা জিজ্ঞেস করে কিছু কি হয়েছে, কি আবার হবে কিছু হয়নি তার মানে হয়েছে। এবার ছেলেটার কথা বাড়ায় না, দুটো রুটি খেয়ে না দিয়ে মায়ের ঘরে যায়, মা তখন মশারি টানাচ্ছে, ও মা কোনো আওয়াজ নেই, মা কোনো আওয়াজ নেই, ও মা কি কেমন কি ভালো আছো, তুই এক কাজ কর আমার মনের মাথায় বসিয়ে দিয়ে ভিক্ষে করে খাই তবে বাড়ি আমি আর থাকবো না, ছেলেটার জীবন শেষ ভাই কি হয় না। আর একটা, যে মেয়ে বলে আমি পরচর্চা পরনিন্দা করি না বাবা অত, তার মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। তিনটে মেয়ে এক জায়গায় বসবে তো, একজনের জন্য জল আনতে যাবে দুজনের পিণ্ডি দিয়ে দেবে ওই জায়গায়, বেশি বেশি আবার দুর্গা পুজো শাড়ি পরছিল দেখাচ্ছে, আবার ওর মামা তো ভাই গাড়ি কিনেছে তা কি হয়েছে খালি দেখুন দাঁড়িয়ে, এবারও ফিরলো কি কথা হচ্ছে তোমার, খুব ভালো তোমার কথাই হচ্ছিল, তুমি খুব ভালো চা করো, যারা এখানে বলছে ফাংশন দেখছে কালকে বলতেই পারে বাবা জানাবাড়ির বউটা বিশ্বনাথকে দেখে ঢলে পড়ছিল গায়ের ওপর একেবারে, গায়ে পড়া মেয়ে ছেলে। আমি আর একটা আবিষ্কার করেছি, যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে তার বরকে শাসন করে, কিরকম, যার বর ধরুন কৃষক মানে চাষি পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকা করে তার বউ কি বলে, তোর বুকে নাঙল দিয়ে দেব দেখবি, যার বর ধরুন জেলে মাছ ধরে টরে তাকে বলে তোকে জালে করে মুড়িয়ে জলে বুঝিয়ে দেবো আজকে আয় বাড়ি, এবার যার বর স্কুল মাস্টারি করে তার বউ কি বলে, জ্ঞান দিচ্ছ ক্লাস সেভেনের ছাত্রীকে দাও আমাকে বেশি জ্ঞান দিও না, যার বর পুলিশে চাকরি করে তার বউ কি বলে, থার্ড ডিগ্রি দিয়ে দেবো একদম থার্ড ডিগ্রি দিয়ে দেবা, তাহলে আমার বউ কি বলবে, বাড়ি এসো আজ এখানে শুটিং হবে তুমি ভিলেন আর আমি হিরো, আর জানেন তো ভিলেন সবসময় মার খায় হিরোর কাছে, এই যে আমার পেছনে যারা বাজাচ্ছে ওদের বউরাও বলে এই তোর তো বিয়ে হয়নি, এই ভালো ভালো মেয়ে আছে এখানে বল দেবো সম্বন্ধ দেখে দেবো, এই এদের অনেক ফসল হয় এই এখানে ভালো লাগছে না তো, এই যাওয়ার সময় কেড়ে রাখবেন তো বেঁধে রাখবেন তো, তবুও আমাদের ভালো লাগছে না, এরা মোটা জামাই আমাদের চাই না, ওকে মোটা বললে নিজেকে কি বলবো বলুন, ওর যখন বউ হবে ওর বউ বাড়িতে গেলে বলবে বাড়ি আয় তোর তারটা নিয়ে ছিঁড়ছি আজকে আয়, ওই যে আমাদের পিছনে যারা বাজাচ্ছে যে যে ঢোল বাজায় ওর বইয়ের কল্যাণ পড়ে থাকে, ওর বোল বাজায় ডুম ডুমা ডুম ডুম, লাইটের লাইট তোমার নব ঘুরিয়ে দেবো তোমার আমি লাইট, বলছে লাইটের কি হবে তোর সুইচ অফ করে দেবে তোর বউ বলবে, যে তোমার অর্গান বাজাচ্ছে আমার ভাই তার বউ বাড়ি গেলে বলে তুমি এসো বাড়ি তোমার বুকের হিটে বাজাবো আজকে এসো,
সব থেকে খারাপ কথা কি বলে বলুন তো? স্যাক্সোফোনের বউ, স্যাক্সোফোন বাজায় না পরে ওর বউ বলে তোর ফুঁ দেবো এমন জায়গায় হাওয়া অন্য জায়গায় দিয়ে বেরিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা পুরনো গান আছে আমরা কদিন ধরে তুলেছি, আমি আর আমার ভাই যে আগে গান গাইছিল, একটা পুরনো গান কুমার শানু আর উদিত নারায়ণ গায়, শুনবেন? গাইব? থাক, তোরে কি জিজ্ঞেস করছি? জিজ্ঞেস করছি না বলে আমি ভাত খাবো, মেয়েদের জিজ্ঞেস করছি। চলো, করণ অর্জুন ছবির গান, শাহরুখ খান আর সালমান খান ছিল, ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের নাম বলে দিই, ছবিতে যিনি অ্যাসিস্ট করেছিলেন বাবাকে তার নাম ঋতিক রোশন, বাবার নাম রাকেশ রোশন, মিউজিক রাজেশ রোশন। আজকে আমি তো এখানে এসেছি, আমার পরিবর্তে যদি অন্যরা আসতো তারা কি কিরকম লেগেছে, মানে অন্য আর্টিস্ট, একবার বলার চেষ্টা করছি। যেমন ধরুন চিরঞ্জিতদা যদি আসতো এখানে কি বলতো? আমার এখানে সব ভালো লেগেছে, এখানে যারা আছে আমার মা আমার ভাই। যদি এখানে মিঠুনদা আসতো কি বলতো? তোমাদের এখানে এসে ভালো লেগেছে, এখানে যারা আছে আমার বাড়ির লোক আছে। হ্যাঁ, যদি সঞ্জীব কুমার আসতো কি বলতো? ऐसा लग रहा है आप लोगों ने देखा है, मुझे फिलहाल याद नहीं, मैं आज ही की शूटिंग में देखा था क्या? ज्योति एकाने गुलशन ग्रोवर अस्तो की बोलतो? और मुझे सपना के संग गाना गाना है, मैं सपना के लिए मर जावा, आई एम अ बैटमैन। ज्योति एकाने परेश रावल अस्तो की बोलतो? अरे नहीं रे बाबा, ऐसा लग रहा है बाबूराव को ये लोग नहीं पहचानते, ऐसा होता है बड़े बड़े शहरों में, ऐसा चलता है रे बाबा। শেষ করছি অনুষ্ঠান মোহাম্মদ রফির গান দিয়ে। ধর্ম জাতির ওপরে একজন মানুষ উঠেছিলেন, শিল্পী আমাদের কিচ্ছু নেই, আমরা শুধু আপনাদের জন্য, যতদিন রাখবেন ততদিনই থাকব। চলো শর্মা, দেখো কি তুম পিটো
তিনি স্বয়ং মা কালী যিনি মন্দিরে রয়েছেন তার গান দিয়ে শেষ করব বসন পড়ো মা বসন পড়ো মা বসন পড়ো পড়ো মা গো বসন পড়ো মা চন্দনে চর্চিত জবা দেব পদে আমি গো বসন পড়ো মা পড়ো বসন পড়ো মা বসন পড়ো পড়ো মা গো বসন পড়ো মা